কাঁচামরিচ খাওয়ার অনেক উপকারিতার কথা জানা আছে নিশ্চয়ই। আমাদের প্রতিদিনের খাবারের অংশ হয়ে কাঁচামরিচ থাকেই, কিন্তু এই মরিচ আবার বেশি খেলে তা উপকারিতার বদলে নিয়ে আসবে অপকারিতা। তাই কাঁচামরিচ খেতে হবে একটু রয়ে শয়ে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত কাঁচামরিচ খাওয়ার অসুবিধা সম্পর্কে। অন্ত্রে ব্যথা। কাঁচামরিচ ক্যাপসাইসিন নামক একটি যৌগ থাকে যা অন্ত্রে ব্যথার কারণ হতে পারে, তাই প্রতিদিন কাঁচামরিচ খাওয়ার ক্ষেত্রে সংযমী হতে হবে। কাঁচামরিচ কাঁচা চিবিয়ে খেতে ভালো লাগলেও খুব বেশি খাওয়া যাবে না, নয়তো এই ধরনের সমস্যায় ভুগতে হতে পারে। উচ্চ রক্তচাপ। বর্তমানে অনেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এই ধরনের সমস্যা এড়াতে খাবারের দিকে মনোযোগী হওয়া জরুরি, নয়তো উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে তার হাত ধরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচামরিচ বেশি খেলে এতে থাকা ক্যাপসাইসিন রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। ঘুমের অভাব। ঘুমের সমস্যায় ভুগলে তার প্রভাব পড়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে, শুধু কাজ নয় শরীরেও এর প্রভাব পড়ে। অতিরিক্ত কাঁচামরিচ খেলে তা ঘুমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ এটি শরীরে অতিরিক্ত তাপ সৃষ্টি করতে পারে, এতে ঘুমে বিঘ্ন ঘটার ভয় থাকে। তাই ভালো ঘুমের জন্য কাঁচামরিচ পরিমিত খাওয়ার অভ্যাস করুন। অ্যাসিডিটি। অ্যাসিডিটির সমস্যায় ভুগলে অনেক খাবারের ক্ষেত্রেই সতর্ক হতে হয়, তার মধ্যে একটি হলো কাঁচামরিচ। এমনিতে কাঁচামরিচ উপকারী হলেও অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন এমন কারোর ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। কাঁচামরিচ বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে, তাই সতর্ক থাকুন।